ইমানি মরণ কোনটা ও মায়ার নবী গো ইমানি মরণ কোনটা আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলেন ও মুসলমান বেঈমানের মত তো তারাই মারা যায় জিব্বায় কামড় দিয়ে দেয় ও মুসলমান চোখগুলো কালো হয়ে যায় চোখ উল্টে ফেলে প্রস্রাব পায়খানা করে দেয় রগগুলো ছিঁড়ে যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে চাই না আমার নবী বলে ইমানি মরণ তো হবে সেইটা ও মায়ার নবী ও দয়াল নবী ইমানি মরণ কোনটা আপনি নবী বলেন আমার নবী বলেন উম্মতে মুহাম্মদীর ইমানি মরণ হলো সেইটা যখন কিয়ামতের আলামতের কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই কিয়ামতের আলামতের ভিতর আমরা হুজুরও পড়তেছি আপনিও পড়তেছেন সাধারণ মানুষও পড়তেছে সবাই পড়ে যাচ্ছে এবার সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কিয়ামতের আগে আর কি হবে নবী আপনি বলেন আমার নবী বলতেছেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলামের নাম মাত্র থাকবে সে যে মুসলমান বোঝা যাবে না ও মুরব্বী ও যুব সমাজ ও পর্দার অন্তরালের মা বোনেরা একটাবার লক্ষ্য করে দেখেন আপনি মুসলমান আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা 100%-এর মধ্যে 70% পারবে কিনা আমার সন্দেহ আছে তারপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি তো মুসলমান আপনার মুখের দাড়িগুলা কেন ক্লিন শেভ করা আপনি কোনো উত্তর দিতে পারবেন না আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি তো মুসলমান আপনি কেন মিথ্যা কথা বলেন আপনি উত্তর দিতে পারবেন না আপনি তো মুসলমান আপনি ব্যবসা করেন মাপে কেন কম দেন আপনি উত্তর দিতে পারবেন না আপনি মুসলমান আপনি মহিলা আপনি ব্যাপারটা কেন চলেন আপনি উত্তর দিতে পারবেন না আমার নবী বলতেছেন এই জন্য দুনিয়ার মানুষ শুনে নাও আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নাম মাত্র থাকবে কাজে কর্মে সে যে মুসলমান বোঝা যাবে না একটা হিন্দু ধর্মের অথবা অন্য ধর্মের লোক তার সাথে দাঁড় করালে তাকে যেমন দেখা যাবে এই ব্যক্তিকেও তেমন দেখা যাবে এই জন্য মুসলমান সর্বক্ষেত্রে নবীর সুন্নতের আমল করবেন আপনি মুসলমান আপনাকে চিনার জন্য সর্বপ্রথম নবীর সুন্নত দাড়িগুলা আপনি মুসলমান আপনাকে চিনার জন্য মাথায় টুপিটা লাগান আপনি মুসলমান আপনাকে চিনার জন্য শরীরে একটা পাঞ্জাবি লাগান আপনি মুসলমান আপনাকে চিনার জন্য নবীর সুন্নত দ্বারা আপনার জীবনটাকে সাজান প্রথমেই সুন্নত বলেছি একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব এই জন্য সবার কাছে বলবো আমরা মুসলমান হিসাবে নবীর সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই এবার আমার নবী বলতেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা শোনো এবার আরো কিছু কথা তোমাদেরকে বলে দেই মিনাল কোরআনি ইল্লা রাসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় বাসায় এক একটা কোরআন শরীফ সবার ঘরে আছে কিন্তু একদিন সকালবেলা বর্তমানে তেলাওয়াত করা হচ্ছে না কেন হচ্ছে না সারা রাত্র আমার মা বোনেরা টিভি সিরিয়াল দেখার পরে নিজের কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে আর সকালবেলা পড়বে কি নাকের আওয়াজেই তো ঘুমানো যাচ্ছে না হে বন্ধু আগে তো আপনার ঘরে এত রোগবালা মুসিবত ছিল না আপনার পরিবারের মধ্যে এত টেনশন ছিল না আপনার পরিবারের মধ্যে এত অসুস্থতা ছিল না আপনার পরিবারের মধ্যে এত সব কিছু যে এসেছে একমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত ছুটে যাওয়ার কারণে আর আমার নবী তো এটাই বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কিয়ামতের পূর্বে কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের মাঝে থাকবে না তেলাওয়াতই করবে কিন্তু এটার ফজিলত জানবে না এটার কোনো আমলও করবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়াল নবী আপনি বলেন না আর কি কি আলামত আছে কিয়ামতের এবার আমার নবী বলতেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে জাকজকময় মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য মসজিদ হবে মসজিদে এত সুন্দর মসজিদ মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মসজিদের মধ্যে মুসল্লি কম হবে ও বন্ধু গো এই জন্য তো নবীর হাদিসটাকে নকল করে অত্যন্ত সুন্দরভাবে মেশকাত শরীফের সরার মধ্যে লেখা হচ্ছে মসজিদকে সুন্দর করার পূর্বে মসজিদের মুসল্লিকে সুন্দর করা প্রয়োজন মসজিদের মুসল্লি বাড়ানো প্রয়োজন মুসল্লি যদি না বাড়ে মসজিদ সুন্দর হয়ে কি হবে নবী আমার বলেছেন মাসাজিদুহুম আমিরা কিয়ামতের পূর্বে মসজিদ হবে সুন্দর জাকজকময় চাকচিক্যময় কিন্তু মসজিদের মুসল্লি হবে হেদায়েত শূন্য আমার নবীর কাছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আর কি হবে আপনার কাছে
কাছে জানতে চায়। আমার নবী বলতেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। কারা? আলেমগণ কারা হবে? আমাদের কথা বলছেন ও বন্ধুগো, কেন আমার নবী আলেমদের কথা বললেন? উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে কিয়ামতের পূর্বে আলেমগণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আলেমের কথা বললেন? আমার নবী বলেন তারা জবানে বলবে একটা কাজ করবে আরেকটা, তাদের জবানের কথা যেইটা বলবে তারা এই আমলগুলা করবে না, এই জন্য এই আলেমগুলা হবে সমাজের মধ্যে নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আর কি কি কাজ করবে তারা আপনার কাছে জানতে চায়। আমার নবী বলতেছেন এমন কিছু আলেম বের হবে কিয়ামতের পূর্বে যারা পূর্ব দিক থেকে আবির্ভূত হবে। আবির্ভূত হবে শুধু তাই না, তাদের মাথাগুলা থাকবে নেড়া করা, তালকা সোলা মাথাগুলা কামায়া ফেলবে বেশি বেশি। আমার নবী বলতেছেন এরা হলো কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আরেক জাতের আলেম থাকবে যারা কৌমে লুতের অন্তর্ভুক্ত, তারা নিজেদের ছাত্রদেরকে বলৎকার করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা নিজেরা বুঝা নিয়ে নেন এরা কারা। আমি কারোর নাম ইঙ্গিত করতে চাই না। আমার নবীদের হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন শুধু তাই নয়, মিন ইন্দিহিম তাখরুজুল ফিতনাতি, এদের মধ্য থেকে ফেতনা তৈরি হবে। ও বন্ধু গো, ফেতনাটা কি সাধারণ কোনো ফেতনা নাকি? আমার নবী বলতেছেন ফেতনাটা এমনভাবে তৈরি হবে, এদের মধ্য থেকে ফেতনা হওয়ার মাধ্যমে সমাজের মধ্যে বিভক্তি তৈরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেতনাগুলোকে আর কেউ ছুটাবে না? আমার নবী বলতেছেন হ্যাঁ ছুটাবি ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলেন ওয়াফিহিম তাউদু, এদের মধ্য থেকে আবার এমন কিছু আলেম থাকবে ফেতনাগুলা ছুটিয়ে দিবে। আর ওই ফেতনা ছুটানোওয়ালা আলেমগুলা হলো কারা জানেন? ওই ফেতনা ছুটানোওয়ালা আলেমগুলা হলো ওই আলেমগুলা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআন হাদিসের আলোচনা শুনতে অসুবিধা হচ্ছে? আমার নবী বলে দিচ্ছেন নবীর কথা, তাহলে কেয়ামতের পূর্বে এই অবস্থাটা তৈরি হয়ে যাবে। ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু কাজে কর্মে সে যে মুসলমান বোঝা যাবে, কথা বলেন না বোঝা যাবে? সব বাদ দেন, বর্তমান যুব সমাজের ভাইদের দিকে তাকান, বর্তমান যুব সমাজের ভাইদের দিকে তাকান। আমাদের বর্তমান যুব সমাজের কোনো ভাইয়ের হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়, কি দেওয়া হয়? একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়, এটার আত হুজুরি যা আছে সে বাইর করতে পারবে, ঠিক না? এটা নারী বুড়ি কি আছে বাহির করতে পারবে, ঠিক না? কিন্তু তাকে আল্লাহর কোরআন হাতে ধরিয়ে দেন, এ যুবক ভাই তুমি আল্লাহর কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করো, তার সে ক্ষমতা আছে? কিন্তু মোবাইল ফোন হাতে থাকলে সে কিন্তু সব কিছু পারবে, ঠিক না? আপনারা হয়তো অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আপনি যাকে ইশারা দিচ্ছেন তাকে ইশারা না দিয়ে আপনি এক আঙ্গুলে তাকে ইশারা দেওয়ার আগে দেখেন আপনার তিনটা আঙ্গুলে আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে না? এই জন্য আমি যুব সমাজের ভাইদের কাছে একটা আবদার করব, আপনি যা কিছু করেন না করেন সর্বপ্রথম আল্লাহর কোরআনটাকে আপনার আয়ত্ত করেন, দরকার আছে না নাই? তাহলে আপনি যে মুসলমান সেটা বোঝা যাবে। দুই নাম্বার হচ্ছে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাবেদার হয়ে যান। কিসের তাবেদার? সুন্নতের তাবেদার হয়ে যান, নবীর সুন্নতের তাবেদার যদি আপনি হয়ে যান আপনার লাভ কি হবে জানেন? আপনি দুনিয়াতে সফলতা অর্জন করবেন, আখেরাতে সফলতা অর্জন করবেন। নবীর সুন্নতের তাবেদার যারা, সুন্নতের অনুসরণ করে যারা, সুন্না মোতাবেক চলাফেরা করে যারা, এরা কি কোনো জায়গায় বিরাজ্যুতি হবে? এদেরকে কি আল্লাহ লাঞ্ছনা দিবে? এদেরকে আল্লাহ বঞ্চনা দিবে? এদেরকে আল্লাহ কোনো দিক থেকে দূরে রাখবে? না না, দূরে রাখবে না। এই জন্য আমি সবার কাছে বলবো, আপনারা যারা নবীর সুন্নত, একটা জিনিস আপনাদের আছে যেটা হচ্ছে আপনি টুপি মাথায় দেন, কার সুন্নত? সবাই বলেন না, কার? পাগড়ি কার? দাড়ি কার? পাঞ্জাবি কার? সপ্ত নবীর সুন্নত। দাড়িটা আপনার এই টুপিটা কি কবরে যাবে? পাগড়িটা? পাঞ্জাবিটা? দাড়িটা? 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 এটা কার সুন্নত? কবরে একটা প্রশ্ন করা হবে, হ্যাঁ পাঞ্জাবি যাবে, দিচ্ছি ওইটা, দিচ্ছি ওইটা, এখানে আসতেছে, দেখেন দাড়িটা যাবে। একটু মনোযোগ দিয়ে বুঝেন, এই কোরবানিগঞ্জের ব্যবসায়ী ভাইয়েরা মাহফিলটা করে না, ড্রাইভার ব্যান চালক না, হ্যাঁ ড্রাইভার সমিতি, পিক আপ সমিতি, মানে যারাই করতেছেন, আপনাদেরকে আমি একটু বলি শোনেন, কবরে প্রশ্ন কয়টা? আল্লাহর কসম কবরে প্রশ্ন একটা, কয়টা?
দুইটা প্রশ্ন করবে মান রব্বুক আপনি মুসলমান হিসেবে বলবেন আপনার রব কে আল্লাহ একটা জবানো বন্ধ নাই কে আল্লাহ প্রশ্ন ওয়ামান দীনুকা দিনিয়াল ইসলাম আপনি মুসলমান আপনি ইসলাম এমনি বলবেন ঠিক না ঠিক আচ্ছা কবরে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সামনে দাঁড় করানো হবে আপনারে আমার রাসূলের দিকে দেখিয়ে বলা ওয়ামান হাজার রাসূল এই ব্যক্তিকে তুমি চিনো কিনা কে সে আচ্ছা নবীর অন্য কোন সুন্নাত আপনার শরীরে আছে না নাই এটা আপনার বিষয় কিন্তু আমার নবী যদি আপনার চেহারার দিকে তাকিয়ে দেখে নবীর খাস আখাসুল খাস সুন্নাত দাড়িগুলো আপনার চেহারাতে ক্লিন শেভ করা আপনি কবরে নবী যদি চেহারা মোবারকটা ফিরিয়ে বলে আমি তোকে চিনি না তোর কোনো উপায় আছে নাই উপায় আছে নাই উপায় আছে নাই ও যুবক ভাই আপনি যে আপনার দাড়িগুলো আপনার স্ত্রীর কথায় কেটে দিচ্ছেন আপনার স্মার্টনেস ফিরিয়ে আনার জন্য আপনার দাড়িগুলো ফেলে দিচ্ছেন আপনি আপনাকে মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আপনি আপনার দাড়িগুলো ফেলে দিচ্ছেন আপনার দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে সুন্দর বলবে আপনি সেই জন্য আপনি আপনার দাড়ি ফেলে দিচ্ছেন আরে দুনিয়ার মানুষের সৌন্দর্য তো বৃথা যদি আমার নবী মুস্তাফা বলে তোকে আমি চিনি না আরে তুমি তোমাকে প্রেজেন্টেশন করো রাসূলের কাছে যেন রাসূল তোমাকে দেখে তুমি রাসূলকে চিনা লাগে না প্রশ্ন করবে ওমান হাজার রাসূল এই ব্যক্তিকে তুমি চিনো কিনা আপনি নবীকে চিনা লাগবে না নবীর সুন্নাত দেখে আমার নবী বলবে এটাই আমার উম্মত এটাই আমার উম্মত এটাই আমার উম্মত আয় আমি নবীর কুল মোবারকে আয় বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ অন্ধকার কবরে যখন থাকবে না আলো সেই কবরে পাই যেন দয়াল মদিনার আলো তাহার লাগি রাদিবানি ইয়ার সুলাল্লাহ তাহার লাগি দিবানি গেথেছি ফুলের মালা সেই দিন যেন মরণ আমার থাকে নবীজির প্রেমে ও সেই দিন যেন মরণ আমার থাকে নবীজির প্রেমে ও নবীর পাগল ও নবীর আশেক ওই দিনটা কোন দিন ওই দিনটা কোন দিন নবীর প্রেমে মরার কথা তো সবাই বলো কিন্তু নবীর সুন্নত আমল করো না আজকের মাহফিলে বসে ওয়াদা করো হুজুর জীবনে আমার দাড়ির মধ্যে কতবার আমি খুর লাগাইছি আজকের মাহফিলে আমি ওয়াদা করতেছি আর কোনো দিন দাড়ির মধ্যে খুর দিয়া টান দিব না আর কোনো দিন দাড়িটাকে আমি শেপ করে ফালাইয়া দিব না ওয়াদা করো ওয়াদা করো ওয়াদা করো আর কোনো দিন আমি আমার দাড়িগুলা ফালাইয়া দিব না একটাবার চিন্তা করো ও কোরবানিগঞ্জের মানুষ ও চট্টগ্রামের মানুষ ও বৃহত্তর কুমিল্লার অনেক মানুষ তো আজকে আসো একদিন তুমিও থাকবে না আমিও থাকবো না তুমি আমি যখন কবরে চলে যাব যেই সন্তান যেই স্ত্রী পুত্র যে আত্মীয় স্বজনের মায়ে আপনি এত কিছু করতেছেন যদি কবরে আমার নবী আপনাকে না চিনে আপনার সন্তান কাজে লাগবে না আপনার অনেক অনেক আমল থাকবে একটা আমলের জন্য আপনি আপনার সন্তানের কাছে যাবেন আপনার সন্তান বলবে চিনি না আপনার স্ত্রী কলিজার টুকটা যার জন্য আপনি আপনার জীবন যৌবন শেষ করে দিলেন আপনার স্ত্রী বলবে আমি আপনাকে চিনি না যেই মরণের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় যেই মরণের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে জিব্বা বাহির করে কামড় দিয়ে দেয় যেই মরণের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মুখগুলা কালো হয়ে যায় না 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 ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে চাই না আমার নবী বলে উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা তো যা দেখে তারা যারা বেঈমানের মতো ইন্তেকাল করে ইয়া রাসূলুল্লাহ ইমানি মরণ কোনটা ও মায়ার নবী গো ইমানি মরণ কোনটা আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলেন ও মুসলমান বেঈমানের মতো তো তারাই মারা যায় জিব্বায় কামড় দিয়ে দেয় ও মুসলমান চোখগুলো কালো হয়ে যায় চোখ উল্টে ফেলে প্রস্রাব পায়খানা করে দেয় রগগুলো ছিঁড়ে
যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে চাই না আমার নবী বলে ইমানি মরণ তো হবে সেইটা ও মায়ার নবী ও দয়াল নবী ইমানি মরণ কোনটা আপনি নবী বলেন আমার নবী বলেন উম্মতে মুহাম্মদীর ইমানি মরণ হলো সেইটা যখন ইমানদার বান্দা মারা যাবে সাজদা অবস্থায় থাকবে আমার আল্লাহকে সুবহানা রব্বিয়াল আলা বলে ডাকবে দয়াল নবীজি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি ইমানদার কিভাবে মারা যাবে এ মুসলমান একবার চিন্তা করো তুমি যখন মারা যাবে তোমার মরার সময় যদি তুমি বিছানায় প্রস্রাব পায়খানা করে দাও তোমার সন্তান আত্মীয় স্বজন কেউ ধরবে না যেই ব্যক্তি লাশ দৌত করে তাকে দিয়ে তোমার ময়লাগুলা পরিষ্কার করবে চিন্তা করো এমন কঠিনভাবে যদি তুমি মারা যাও তোমার অবস্থাটা কেমন হবে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি ইমানদার কিভাবে মারা যাবে আমার নবী বলতেছেন ইমানদার ঘুমন্ত অবস্থায় থাকবে শোয়া অবস্থায় থাকবে আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা ইমানদারের কাছে আসবে জোরে বলেন কয়জন আরো জোরে কয়জন সাহাবাই কারাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই ওই দুইজন ফেরেশতা কেন আসবে আমার নবী বলতেছেন একজন ফেরেশতার হাতে থাকবে জান্নাতি মেশকো আম্বরের আতর মারহাবা ওই মেশকো আম্বরের আতর নিয়া ওই ফেরেশতাটা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে নাকের ডগাই বৈশা রহমতের ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে একটু আতর লাগিয়ে দিবে এত সুগ্রান এত মজা আরেকজন ফেরেশতা ইমামদারের মাথার কাছে আইসা বসবে ইমামদারের মাথার কাছে আইসা বৈশা যেমন ভাবে আমাদের মা বোনেরা একজন আরেকজনের চুলের সিতা কেটে দেয় ইমামদার বান্দাটার মাথার কাছে বসে আল্লাহ রহমতের ফেরেশতাটা ইমামদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে এত মজা লাগবে এত আরাম লাগবে ইমামদার বান্দা ঘুমায়া যাবে আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইমানদার ঘুমিয়ে যাবে বুঝতে পারলাম এখনো তো ইন্তেকাল হয় না ইমানদারের রুহটা কিভাবে কবজ করা হবে আমার নবী বলেন ইমানদারের রুহ কবজ করার জন্য আজরাইল যখন তার বুকের মধ্যে হাত দিবে আমার আল্লাহ বুকটার জবান খুলে দিবে বুক ডাক দিয়া বলবে আজরাইল রুহটা কবজ করো না বলে কেন কবজ করব না বলে বান্দা ইমানদার এই অন্তরে ইমান পরিপূর্ণ আমি বুক তোমাকে ইমানদারের রুহ কবজ করতে দিব না আজরাইল আল্লাহর কাছে অবজেকশন জানাবেন আল্লাহ ইমানদারের রুহটা বুক দ্বারা এখনো পর্যন্ত হরণ করা যায় না হে রাব্বে কারিম আল্লাহ আপনার কাছে জানতে চাই কিভাবে হরণ করব আল্লাহ বলে ইমানদারের মুখ দিয়া তুমি তার ওই রুহটা প্রবেশ করা বাহির করো ইমানদারের জবানের মধ্যে যখন হাত দেওয়া হবে জবানটা আবার ডাক দিয়ে বলবে হে আজরাইল কোন জবান দ্বারা তুমি এই ইমানদারের রুহ কবজ করতেছ হরণ করতেছ আজরাইল ডাক দিয়ে বলবে কেন কেন এই জবান দিয়েই তো করতেছি জবান বলবে এই জবান দিয়া নবীর উম্মত আল্লাহকে ডেকেছে নবীর দুরুদ শরীফ পড়েছে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর নবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ আর নবি জামালিকা ইয়া হাবিবাল্লাহ বলেছে না আমি জবান দ্বারা তুমি ইমানদারের রুহ বাহির করতে পারবা না হাতের মধ্যে যাবে হাত দিবে না রুহ বাহির করতে আজরাইল বলবে আল্লাহ তোমার বান্দা ইমানদার তার রুহটা তো কবজ করা যায় না আল্লাহ বলবে এ ফেরেশতা যাও জান্নাতের মধ্য থেকে একটা তুফা অথবা একটা তামার নাও একটা খেজুর অথবা জান্নাতে আফেল নেওয়া হবে ওই খেজুর অথবা আফেলের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আফেলটা নিয়ে ইমানদারের সামনে আসা হবে সামনে যখন আসবে নাকের ডগায় যেই ফেরেশতা বসে থাকবে ওই ফেরেশতা আফেলটা ইমানদারের সামনে ধরবে আমি জানতে চাই ইমানদার কি কোনো খাবারের পাগল ইমানদার কি কোনো খানার পাগল না খাবারের পাগল না দুনিয়া লুবি না
না ইমানদার এমন কোনো কিছু হতে পারে না ইমানদার বান্দাটা যখন বসে থাকবে শোয়া অবস্থায় থাকবে ইমানদার বান্দার সম্মুখে নাকের ডগায় বসে থাকনে ওয়ালা ফেরেশতাটা আপেলটা সামনে ধরবে আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়েবা ইমানদার বান্দাটা যখন ওই জায়গায় থাকবে আর ওই রহমতের ফেরেশতা যিনি মাথার কাছে বসে থাকবে ওই ফেরেশতাটা ইমানদারের মাথার মধ্যে মালিশ করে দিবে আবার ইমানদার চক্ষু খুলবে ইমানদার চক্ষু খুলবে আর আপেলটার দিকে লেখা কালিমায়ে তাইয়েবা জবান দ্বারা তেলাওয়াত করবে ও নবী গো তার রূহটা কিভাবে কবজ করা হবে সে কি কষ্ট পাবে না আমার নবী কয় না ওই ইমানদার বান্দাটা কষ্ট পাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন কষ্ট পাবে না আমার নবী বলতেছেন কেন কষ্ট পাবে না জানোনি আকাশের সর্বশেষ প্রান্ত থেকে বৃষ্টির একটা কণা এক ফোঁটা পানি দুনিয়াতে পড়তে যত দেরি হয় ইমানদার রূহটা আজরাইল নিতে তর দেরি হবে ইমানদার টের পাবে না হে মুসলমান হে কুরবানিগঞ্জের মানুষ হে চট্টগ্রাম মায়ের মানুষ আপনারা জবান খুলে বলেন এমন ইমানি মরণ আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার মরণটা ইমানি মরণ হইব নি আমার মরণটা ইমানি মরণ হইব নি নবী গো আমার মরণের সময় আপনি নবীর দিদারে মুস্তফা পাবনি ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আমরা নবী নবী করি মিলাদুন নবীর মাহফিল করি ও মায়ার নবী আপনি নবীকে না পায়া যদি মারা যাই আমার মরণটা বৃথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আপনাকে যদি মরার সময় না পায় আমার মরণটা বৃথা নবী গো আপনি নবীর উম্মত সারা জীবন নবী নবী করতেছি আপনি নবীকে একবার দেখতে চাই একবার দেখতে চাই একবার দেখতে চাই আমার নবী বলে উম্মত আমি নবীকে দেখতে চাও মরার আগে পাইতে চাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিউ নাবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই দুরুদটা যারা বেশি বেশি পড়বে আমার নবী মরার আগে একবার হলেও তাকে দিদার দিবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকের আরজি শুনো একবার দেখা দাও না এ আশিকদের আরজি শুনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় একবার দিদার দাও না
একে বার দিদার দাও না, একে বার কাছে নাও না, হে রসুল তোমায় ভালো হল তো দুই মুখে না, জান্নাতেরা নয় হে রসুল জান মরণ পাইলে দিদার সেদিনই দে হবে আমার, যেদিন হবে তোমার দিদার সেদিনই দে হবে আমার, ইয়া নবী দিদার দাও না, মদনী মদিনওয়ালে মদনী মদিনওয়ালে মদনী আমায় কাছে ডেকে নাও না, মদনী কেয়ামতের প্রত্যেকটা আলামত বর্জন করে আমাদেরকে নবীর প্রেমের স্লোগানে অন্তরটাকে কঠিন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই অন্তরটাকে নবীর প্রেমের জয়গান দ্বারা ভরপুর করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই জোরে শুনে বলেন সালাতুন ইয়াও আলাইকুম সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম ও বন্ধু জানতে চাই মরার সময় এমন ইমানি মরণ চাই কি চাই না? ইমানি মরণ শুধু এটা নয়, ইমানি মরণ আরো মজার। বলে হুজুর ইমানি মরণটা আর কিসের মজার, ইমানদার মরার পরে কেমন অবস্থা হবে একটু শুনে নিতে হবে। ও বন্ধু আমি জানতে চাই মানুষ ইন্তেকাল করার পরে কবরটা কতটুক করা হয়? মাশাল্লাহ কয় হাত? সাড়ে তিন হাত মাটির কবরটা খোঁড়া হয়। ওই মাটির কবরটার মধ্যে কোনো সাজিম দেয় নাকি, ব্ল্যাঙ্কেট দেয় নাকি, কোনো খাট পালঙ্ক দেয় নাকি, কোনো এসি ফ্যান পাখা দেয় নাকি? না না না, একটা বার চিন্তা করো, পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ যখন চলে যায় ওই বিদ্যুতের নিচে তুমি থাকতে পারো না, বিদ্যুৎ ছাড়া ফ্যানের বাতাস ছাড়া তুমি থাকতে পারো না। ঘরের মধ্যে আইপিএস লাগাও, ঘরের মধ্যে রিচার্জেবল ফ্যান লাগিয়ে দাও, কিন্তু জানো নবীর উম্মতটা কবরের মধ্যে এমন অবস্থায় কেমনে থাকবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মতে মুহাম্মদীরা দুনিয়াতে বসবাস করে, ও গো নবীজি ও দয়াল নবী মায়ার নবীজি আপনার উম্মতটা দুনিয়ার জমিন থেকে কবরে যখন যাবে কিভাবে থাকবে? আমার নবী বলে সাহাবীরা ও আমার সাহাবাই কেরাম, অন্ধকার কবরে তো আমি নবীর উম্মত এমনে থাকবে না, দুনিয়ার মানুষ দেখবে অন্ধকার কবরে তাকে সাধারণ মাটির মধ্যে শোয়ায় দেওয়া হয়, আসলে মাটির মধ্যে শোয়ায় না, ইমানদার বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা দ্বারা জান্নাতি